আজ আমরা আলোচনা করব গাউস স্যাডেল ইটারেটিভ মেথড। আশা করি প্রত্যেকে এই নোটটা নিজেরা খাতায় আগে লিখে নিয়েছ, না লিখলে একটু বুঝতে অসুবিধা হবে। নোটটা খাতায় ভালো করে লেখার পর, আমি আগের দিনেই তো ওয়েবসাইটে এটা আপলোড করেছি, তো নোটটা খাতায় ভালো করে লেখার পর তারপর ভিডিওটা দেখবে। তো যাই হোক, গাউস সাইডাল ইটারেটিভ মেথড এটাও একটা মেথড। আগে যেমন যেমন আমরা গাউস এলিমিনেশন মেথড করেছি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য, এটাও একটা মেথড যে মেথডে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করা যায়। তো দেখো, আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়েছি, a11x1 + a12x2 + a13x3 + a1nxn, এরকম করে এনখানা ইকুয়েশন নিয়েছি, যার যেখানে এনখানা আননোন আছে, অর্থাৎ এন এন লিনিয়ার ইকুয়েশন অ্যান্ড এন ভেরিয়েবলস, আননোন ভেরিয়েবলস। এখন আমরা এই ইকুয়েশনগুলোকে এমনভাবে নেব, গাউস এলিমিনেশন মেথডটার থেকে এটা একটুখানি আলাদা, একটুখানি মানে অনেকটাই আলাদা। এখানে প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে কেথ ইকুয়েশনে, কেথ ইকুয়েশনের এক্সকের যেটা কোফিসিয়েন্ট, সেই কোফিসিয়েন্টগুলো যেন ওই কেথ ইকুয়েশনের আদার যে কোফিসিয়েন্টগুলো আছে তাদের থেকে লার্জেস্ট হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। ওই জন্য দেখো এখানে লিখেছি, লেট দ্য ইকুয়েশনস আর অর্ডার্ড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য কোফিসিয়েন্ট অফ এক্স কে ইন দ্য কেথ ইকুয়েশন ইজ লার্জ ইন ম্যাগনিটিউড রিলেটিভ টু দ্য ম্যাগনিটিউডস অফ অল আদার কোফিসিয়েন্টস অফ দ্যাট ইকুয়েশন। অর্থাৎ ওই এক্স কে নাম্বার ইকুয়েশনের এক্স কের যেটা কোপিশিয়েন্ট, সে কোপিশিয়েন্টটা বাকি যে কোপিশিয়েন্টগুলো আছে ওই ইকুয়েশনেরই তার থেকে বড় হতে হবে অবশ্যই। আমরা ধরে নিচ্ছি ও হিসেবেই এই ইকুয়েশনটা সাজানো আছে, অর্থাৎ যদি সাজানো না থাকে সাজিয়ে নিতে হয়। তাহলে আমরা ধরেই নিয়েছি যে এই এক নম্বর ইকুয়েশন এখানে কেটে গেছে, দেখো একটুখানি এক নম্বরটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা এক নম্বর ইকুয়েশন, পুরো সিস্টেমটাকে আমরা এক নম্বর বলছি। তো এই এক নম্বর ইকুয়েশনটাকে যদি লিখি তাহলে দেখো সেই সিস্টেমটা কেমন দাঁড়াচ্ছে। তাহলে এক্স ওয়ান মানে হচ্ছে, দেখো এইভাবে লেখা যাবে, এক্স ওয়ানটা রেখে বাকিটাকে ওয়ান বাই এ ডাবল ওয়ান করে নিয়ে চলে আস, যেখানে এ ওয়ান ওয়ান অবশ্যই নট ইকুয়াল টু জিরো হতে হবে। ওই যে বলেছি লার্জেস্ট হওয়া মানে নিশ্চয়ই জিরো হবে না। এক্স টুটা ওয়ান বাই এ টু টু, তার মানে এ টু টু নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো এটা এ টু টুটা যেমন দু নম্বর ইকুয়েশনের সেকেন্ড কোফিসিয়েন্ট, যেমন এ থ্রি থ্রি তিন নম্বর ইকুয়েশনের এক্স থ্রির কোফিসিয়েন্ট, এইভাবে পাচ্ছি। তো সেরকম করে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স এনটাকে দেখো লিখেছি। এরপর একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এক্স ওয়ান জিরো এক্স টু জিরো এক্স এক্স এন জিরো আমরা নিচ্ছি, সেটা প্রবলেমের ক্ষেত্রে অঙ্ক প্রবলেম যখন থাকবে তখন দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে তো ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ওটাকে ধরে শুরু করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে মোটা ইকুয়েশনগুলো দেখে মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে যতটা সম্ভব ভালো একটু অ্যাপ্রক্সিমেশন ধরতে পারলে খুব তাড়াতাড়ি সলিউশনগুলো পাওয়া যায়, আর খুব রাফ ধরলে দেরি হবে, অনেকগুলো মেথড অনেকগুলো ইটারেশন স্টেপ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে এক্স ওয়ান জিরো এক্স টু জিরো এই ডট 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 এক্স এন জিরো একটা সেট অফ ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নিচ্ছি, অর্থাৎ এরাই কিন্তু ধরে নিচ্ছি ইনিশিয়াল সলিউশন, এরা কিন্তু ইনিশিয়াল মানে অ্যাপ্রক্সিমেশন সলিউশন, কার না ওই এক্স ওয়ান এক্স টু এক্স এন। এবার দেখো ওই এক্স ওয়ান জিরো এক্স টু জিরো এক্স এন জিরোটা দু নম্বর ইকুয়েশনটা যে সিস্টেমটা দু নম্বর যে সিস্টেম লিনিয়ার ইকুয়েশনটা আছে সেই দু নম্বরের মধ্যে বসিয়ে দিচ্ছি। কেমন করে বসাচ্ছি একটু ভালো করে খেয়াল রাখলে বুঝতে পারবে, প্রথমটাতে সবগুলোতেই জিরো বসিয়ে এক্স ওয়ান জিরো এক্স টু জিরো এক্স থ্রি জিরো বসিয়েছি, দ্বিতীয়টাতে কিন্তু
এক্স ওয়ানের মাথায় ওয়ান দিয়েছি, এক্স টুর মাথায় এক্স 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 থ্রির মাথায় জিরো দিয়েছি। এইভাবে যেহেতু এক্স ওয়ানটা আমরা আগে বের করে নিয়েছি, সুতরাং এক্স টুর ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলোতে এই এক্স ওয়ানের ভ্যালুটা বসিয়ে দিতে পারছি। একই রকমভাবে যখন আমি এক্স ওয়ান এক্স টু পেয়ে যাচ্ছি, এক্স থ্রির ক্ষেত্রে আমি এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালুটা আমরা বসিয়ে দিতে পারি, যেহেতু আগে দুটো পেয়ে যাচ্ছি, পরেরটাতে বসিয়ে দিতে পারি। ইউজিং দিস ফার্স্ট ইমপ্রুভড ভ্যালুস, এগুলোকে আমরা বলছি ইমপ্রুভ ভ্যালুস। অর্থাৎ প্রথমে আমার ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ছিল এক্স ওয়ান জিরো, এক্স টু জিরো, এক্স এন জিরো, তারপরে আমরা পাচ্ছি এক্স ওয়ান ওয়ান, এক্স টু ওয়ান, ডট 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 এক্স এন ওয়ান। এরকম করে করে যদি আমরা ভাষায় তো একরকমভাবে আমরা পরে নেক্সট স্টেপে আমরা কী করতে পাবো, এক্স ওয়ান টু, এক্স টু টু, এক্স থ্রি টু, এক্স ফোর টু, এইভাবে পাবো, এক্স এন টু। এরকম করে করে যতবার ইটারেশন মেথডটা করবো ততবার সলিউশন পাবো। তাহলে এই স্কিমটা কেমন দেখতে, দেখো জাস্ট আগের মতোই আমি যদি এটাকে দেখি, এই সলিউশনটা এই এই এইটাকে যদি আমরা একটা মানে স্কিম দিয়ে লিখি তাহলে এরকম দেখতে হবে, এক্স আই কে প্লাস ওয়ান সমান ওয়ান বাই এ আই জে ইন্টু বি আই মাইনাস সামেশন অফ জে ইকুয়াল টু ওয়ান থেকে আই মাইনাস ওয়ান এ আই জে এক্স আই এক্স জে কে টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মাইনাস সামেশন জে ইন্টু আই প্লাস ওয়ান থেকে এন এ আই জে এক্স জে কে, আইটা ওয়ান থেকে এন পর্যন্ত রান করছে। এখন এক প্রশ্ন হচ্ছে কনভার্জেন্স, কনভার্জেন্সটা কীরকম না, আমরা অনেক সময়তে দেখি যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই যে এটা এই যে সলিউশন থাকলেও মানে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি গাউস এলিমিনেশন গাউস স্যাডেল মেথড যদি অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, বা অ্যাপ্লাই করার আগে যে সলিউশনগুলো পাবো সেটা আদৌ কনভার্জ করে পাচ্ছি, মানে সলিউশনগুলো কি মানে কনভার্জ করবে, অর্থাৎ সলিউশন কি পাবো, মানে মানে অনেক সময় আমি এটা তো একটা ইটারেটিভ মেথড, এখন ইটারেটিভ মেথড আদৌ কনভার্জ করতেও পারে নাও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কী এমন কন্ডিশন দিলে ইটারেটিভ এই এই যে ইটারেটিভ মেথডটা এই ইটারেটিভ মেথডটা কনভার্জ করে যায়, সেইটা কী এমন মেথড। এখন এখানে দেখো আমি একটা কন্ডিশন লিখেছি কিছু ক্লাস অফ ইকুয়েশনের ক্ষেত্রে, কিছু ক্লাস অফ ইকুয়েশনসের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা সিস্টেম যদি এরকম কন্ডিশন ফলো করে, অর্থাৎ কীরকম ডায়াগোনালি ডোমিনেন্ট হয়, অর্থাৎ ডায়াগোনাল ডোমিনেন্ট মানে কি না সামেস, অর্থাৎ মড অফ দেখো মড অফ এ আই আই গ্রেটার দেন ইকুয়েস টু সামেশন অফ জে ইকুয়েস টু ওয়ান থেকে এন জে নট ইকুয়েস টু আই মড অফ এ আই জে ফর অল আই, অর্থাৎ অ্যান্ড এইটা মড অফ এ আই গ্যাট স্ট্রিক্টলি গ্রেটার দেন এটা ফর অ্যাটলিস্ট ওয়ান আই। অর্থাৎ ডায়াগোনাল ডোমিনেন্ট বলতে বুঝতে পারছো যে তুমি যদি এক নম্বর ইকুয়েশনটা পাবো তাহলে এক নম্বর ইকুয়েশনের প্রথম কোপিসেন্ট, প্রথম এক্স ওয়ানের যেটা কোপিসেন্ট সেই এক্স ওয়ানের কোপিসেন্টটাকে অবশ্যই বাকি যে কোপিসেন্ট ওই ইকুয়েশনের বাকি যে কোপিসেন্টগুলো আছে তাদের যোগফলের থেকে বড় হতে হবে, বড় বা সমান হতে হবে। এবং যদি আমি দু নম্বর ইকুয়েশনটা ভাবি তাহলে দু নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে ওই সিস্টেমের দু নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে দু নম্বর মানে সেকেন্ড যেটা কোপিসেন্ট অর্থাৎ এ টু টু সেই এ টু টুকে কিন্তু বাকি যে কোপিসেন্টগুলো আছে সেই ওই ইকুয়েশনেরই তাদের থেকে তাদের যোগফলের থেকে সমান বা বড় হতে হবে। এবং আরেকটা শর্ত সেখানে দেওয়া আছে এই যে এরকম সমস্ত ইকুয়েশনগুলোর জন্য হতে হবে, কিন্তু একটা ইকুয়েশন একটা অন্তত ইকুয়েশনের ক্ষেত্রে এমন হবে যাতে করে ইকুয়েশনটা স্ট্রিক্টলি গ্যাটার দেন হবে। দেখো এখানে লিখেছি সম স্ট্রিক্টলি গ্যাটার দেন, অর্থাৎ অন্তত সব শর্তগুলো গ্যাটার দেন ইকুয়েশন হতে পারে অনেক সবগুলি, কিন্তু অন্তত একটার ক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ান আই এর ক্ষেত্রে বড় হতে হবে। তাহলে ইফ এ সিস্টেম অফ ইকুয়েশনস হ্যাজ এ কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সগুলো যদি কোফিশিয়েন্ট করে দেখতে পারো তাহলে এ ওয়ান ওয়ান, এ টু টু, এ থ্রি থ্রি আর সব ডায়াগোনাল এলিমেন্ট, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ডায়াগোনাল প্রত্যেকটা রোয়ের ডায়াগোনাল এলিমেন্টের এলিমেন্টটা বাকি এলিমেন্টগুলোর যোগফলের থেকে বড় হবে বা সমান হতে পারে, কিন্তু অন্তত একটা ক্ষেত্রে একটা ডায়াগোনালের ক্ষেত্রে বা একটা রোয়ের ক্ষেত্রে ওটা স্ট্রিক্টলি গ্যাটার দেন হবে। ভালো করে ওখানটা দেখলেই বুঝতে পারবে, ইফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ এ কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স দ্যাট ইজ নট ডায়াগোনালি ডোমিনেন্ট ইট মে অর মে নট বি কনভার্জ।
এখানে তো একটা এক্সাম্পল করেছি, ইকুয়েশনটা নিয়েছি, সলিউশন এই যে ইকুয়েশন, তিনটে ইকুয়েশন আছে, তিনটে ভেরিয়েবল আছে, এখানে দেখো প্রত্যেকটা কিন্তু ডায়াগোনালি ডোমিনেন্ট, সবাই স্ট্রিক্ট ডেটা দিয়েছিল এই সলিউশনটার ক্ষেত্রে। তাহলে আমি এর বলে লিখেছি, দেখো দিস ইজ ডায়াগোনালি ডোমিনেন্ট, অ্যান্ড তার মানে কনভার্জেন্সটা অ্যাসিওর করছে, অর্থাৎ যে সলিউশনগুলো, যে অ্যাপ্রক্সিমেশনগুলো পাবো সেগুলো অ্যাপ্রক্সিমেশনগুলো কনভার্জ করবে, অর্থাৎ গাউস সাওডেল মেথডটাকে আমরা ভ্যালিড বলতে পারি এই এই প্রবলেমটার ক্ষেত্রে। এবং ইকুয়েশনটাকে দেখো এরকম করে লিখছি, এক্স ওয়াই জেড, এখন এক্স জিরো ইকুয়েস টু 1.5, ওয়াই জিরো ইকুয়েস টু 2, এক্স জিরো জেড জিরো ইকুয়েস টু 3, আর ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এটা আমি আমার ইচ্ছে মতো নিজের মতোই নিয়েছি, একটুখানি ইকুয়েশনগুলোকে খেয়াল রেখে আন্দাজেই নিয়েছি খানিক, এবং খানিকটা ইকুয়েশনগুলোকে মাথায় রেখে এটা নিতে হচ্ছে। সেই হিসেবে দেখো আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানের ভ্যালু পেয়েছি, বসিয়ে দিয়েছি জাস্ট আগে। তোমরা ওই আগে থিওরি পার্টটা ভালো করে পড়বে, থিওরি পার্টটা পড়লে এখানে দেখো এক্স ওয়ানের ভ্যালু বসিয়ে দিয়েছি, এক্স তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পেয়ে গেলাম। আবার যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পেয়েছি সেটার উপর বেস করে তাহলে আমরা নেক্সট অ্যাপ্রক্সিমেশনগুলো পাবো, অর্থাৎ প্রথম ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরা ছিল আমাদের এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো, তারপর আমরা একটু ইম্প্রুভ ভ্যালু পেলাম, আর একটু ভালো ভ্যালু পেলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তারপরে কী পাচ্ছি এক্স টু ওয়াই টু জেড টু, এটা আপনি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান উপর বেস করে পাচ্ছি। নেক্সট তাহলে দেখো আমার এক্স জিরো ছিল 1.5, ওয়াই জিরো সমান 2, জেড জিরো সমান 3, এক্স ওয়ান সমান 1.15, ওয়াই ওয়ান সমান 2.219, জেড ওয়ান সমান 2.983। এখন আমি দেখব যে এক্স ওয়ান আগে ছিল, দেখো আমি যদি এক্স জিরোটাকে দেখি, এক্স জিরো আর এক্স ওয়ান, তাহলে এক্স জিরোর ভ্যালুটাই তো অ্যাপ্রক্সিমেশন 1.15, তাহলে আমি যদি দেখো দেখো এখানে কতটা এর পার্সেন্টেজ এরার কতটা হচ্ছে, এরার কতটা থাকছে 1.5 আর 1.15, এদের ক্ষেত্রে এরার কিন্তু 23.33% পার্সেন্টেজ এরার ক্যালকুলেট করেছি। সেরকম ওয়াই জিরো আর ওয়াই এর, ওয়াই জিরোটা আমি যদি এক্স্যাক্ট ধরি তাহলে ওয়াই ওয়ানটার অ্যাপ্রক্সিমেশন করে আমি 6.45% এরার পাচ্ছি, আর একই রকমভাবে আমি যে পার্সেন্টেজ এরার বের করেছি কিন্তু জেড জিরোর ক্ষেত্রে জেডের ভ্যালু 0.005, দেখো এটা খুবই কম, এইটা কিন্তু অনেকটা বেশি আছে 23.33% ইপিএক্স, ইপিএক্সটা দেখো অনেক বেশি, এক্সের ভ্যালুর এরারটা কিন্তু অনেক বেশি থেকে গেছে, ওয়াইয়ের ভ্যালুর এরারটাও খানিকটা আছে, তবে জেডের ভ্যালুর এরার কিন্তু খুব কম আছে। তো যাই হোক আমরা আরেকটা স্টেপ ওই জন্য করবো, কতটা না হলে করবো, না হলে তো আমাকে ইনফাইনাইট স্টেপ তো আর করবো না, দেখবো আমাদের এরারটা পার্সেন্টেজ এরারটা কমে যাচ্ছে কি না। তাহলে আমরা অলরেডি এক্স টু ওয়াই টু জেড টু বার করে রেখেছি, এবার আবার একই রকমভাবে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানের উপর বেস করে তাহলে এক্স ওয়ানের পরে এক্স টুটা পাচ্ছি, তো বা ওয়াই ওয়ানের পরে ওয়াই টু, জেড ওয়ানের উপর বেস করে জেড টু পাচ্ছি, এবং সেখানেও আমরা পার্সেন্টেজ এটার ক্যালকুলেট করেছি। দেখো এখানে পার্সেন্টেজ এটারগুলো কত কমে গেছে, 0.0104%, ওয়াইয়ের ক্ষেত্রে 0.094%, 0.067% জেডের জন্য। তাহলে কম্পেয়ারিং দ্য রিলেটিভ পার্সেন্টেজ এরার ইন ইটারেশন উই ক্যান কনক্লুড দ্যাট, মানে আর আমাদের না করলেও হবে, তার কারণ পার্সেন্ট এরারের পার্সেন্টেজটা কমে গেছে, যদি এগুলো বেশি থাকে আরও স্টেপ ফলো করতে হবে। কম্পেয়ারিং দ্য রিলেটিভ পার্সেন্টেজ এরার ইন রিটারেশন উই ক্যান কনক্লুড দ্যাট এক্স ইকুয়েস টু 1.14, ওয়াই ইকুয়েস টু 2.13, অ্যান্ড জেড ইকুয়েস টু 2.98, কারেক্ট আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার্স। দেখো এখানে একটা নোট আছে, নোটটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে আমি একটা তিনটি ইকুয়েশন নিয়েছি, এবং ইকুয়েশনটাকে দেখো আগের মতো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটে ইকুয়েশন আছে, তিনটে ভেরিয়েবল আছে, এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রিগুলো ভেরিয়েবল, তিনটের আমি আগে সাজিয়ে নিয়েছি ওইভাবে, এবং ভ্যালুগুলো যদি বসাই এবং ভ্যালুগুলো আমি ক্যালকুলেট করি, এখানে আমি ছকটা লিখে দিয়েছি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটে ভ্যালু, আর ইপিএক্স ওয়ান ইপিএক্স টু ইপিএক্স থ্রি হচ্ছে পার্সেন্টেজ এরার, রিলেটিভ পার্সেন্টেজ এরারগুলো প্রত্যেকটা স্টেপে। এবং দেখো এখানে ইনিশিয়াল গেসটা হচ্ছে 101, সেই হিসেবে দেখো ক্যালকুলেট করে খেয়াল করে দেখো, যদি আমি ইপিএক্সের ভ্যালুগুলো দেখি, ইপিএক্সের যেটা ভ্যালুগুলো দেখি, অর্থাৎ পার্সেন্টেজ এরারটা যত তুমি ইটারেশন স্টেপগুলো ফলো করছো তারপরেও দেখো পার্সেন্টেজ এরারটা
চেঞ্জই হচ্ছে না, 95%, 110.75%, 109.83%। অর্থাৎ দেখো APX এর মানে ভ্যালুগুলো দেখো 109% পর্যন্ত পার্সেন্ট এরার থেকে যাচ্ছে, তার মানে অনেকটা এরার থেকে যাচ্ছে। একই রকমভাবে EPX টুতে দেখো প্রচুর এরার থেকে যাচ্ছে, যত স্টেপ ফলো করছি তার উপর পার্সেন্টেজ এরারটা ওইখানটা দিয়ে আছে, 109, 109, 109.8, মানে 109.89 পর্যন্ত পার্সেন্ট এরার, তাহলে এরার বোঝা যাচ্ছে। একই রকমভাবে EPX থ্রির ক্ষেত্রে দেখো এরারগুলো প্রচুর, 109 মানে 100%-এর উপরে, 100%-এর উপরেও এরার থেকে যাচ্ছে। দ্যাস উই ক্যান সি দ্যাট দ্য সলিউশন ইজ নট কনভার্জিং। অবশ্যই কনভার্জ করবো, কনভার্জ যদি করতো তাহলে এরারের পার্সেন্টেজটা মানে পার্সেন্টেজটা কমে যেত, আমরা যেমন আগের প্রবলেমটাতে দেখেছি কমে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এই এই ইকুয়েশনটাতে ইকুয়েশনটা আদৌ ডায়াগোনাল ডোমিনেট নয়, তার কারণ দেখো A11 এখানে হচ্ছে 3, A11টা দেখো 3 এবং বাকি যে কোফিসিয়েন্ট 7 আর 13 আছে তাদের যোগফলের থেকে নিশ্চয়ই বড় নয়। সুতরাং এটা গাউস সিওরেম এটা তুমি অ্যাপ্লাই করতেই পারবে না। কিন্তু গাউস সিওরেম মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো কীভাবে, এই ফর্মে নয়, জাস্ট আমরা যদি দেখ যদি 3 নম্বর আর 1 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে দেখো এটা কিন্তু ডায়াগোনালি ডোমিনেন্ট হয়ে যাবে, এবং ডায়াগোনালি ডোমিনেন্ট হয় এবং ক্যালকুলেশন যদি করি এবং সেক্ষেত্রে একই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন 101 যদি নিয়ে যদি আমরা ওই APX1, APX2, APX3 সব ভ্যালুগুলো ক্যালকুলেট করি, তাহলে তাহলে দেখা যাবে যে তাহলে দেখা যাবে যে এরারগুলো দেখো EPX1-এর এরারটা দেখো প্রথমে 100% ছিল, তারপর 240.61, তারপর দেখো 80.236, তারপর দেখো 21.46, তারপর 4 দশমিক কমে 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 এরারটা আসছে। EPX2-র ক্ষেত্রে দেখো এরারটা কত 100% থেকে কমে 0.108% হয়ে গেছে, EPX3 ভ্যালুটা 0.00 সামথিং এখানটা কেটে গেছে, যাই হোক এখানটাতে ওই কমে অনেকটা কমে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে যে ভ্যালুগুলো X1-এর ভ্যালু 0.99919, X2-র ভ্যালু 3.001, X3-র ভ্যালু 4.001, আফটার 6 স্টেপ, এখানে 6th ইটারেশন, 6 নম্বর ইটারেশনের পরে। এখন এই প্রবলেমটাতে কিন্তু আমরা ইকুয়েশনটাকে ইকুয়েশন সিস্টেমগুলোকে ইন্টারচেঞ্জ করে আমি ডায়াগোনাল ডোমিনেন্ট ছিল না কিন্তু আমি ডায়াগোনাল ডোমিনেন্ট করে দিলাম ইন্টারচেঞ্জ করে, কিন্তু এটা সবসময় করা যায় না, অর্থাৎ সবসময় যে গাউস এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করা যাবে এমন নয়। এইখানে একটা এক্সাম্পল করেছি, এখানে আমি লিখেছি যেমন হাউ ইট ইস নট অলওয়েজ পসিবল টু রিঅ্যারেঞ্জ দি সিস্টেম অফ ইকুয়েশনস ইন ডায়াগোনাল ডোমিনেন্ট ফর্ম, ইন দিস কেস গাউস সিওরেম মেথড ইজ নট অ্যাপ্লিকেবল ফর এক্সাম্পল দ্য ফলোয়িং। এটাকে তুমি করতে পারবে না, কখনো সাজাতে পারবে না ডায়াগোনাল ডোমিনেন্ট ফর্মে, সুতরাং ডায়াগোনাল ডোমিনেন্ট ফর্মে সাজাতে না গেলে এটাকে তুমি সুতরাং তুমি কনভার্জেন্সটা নিয়ে দিতে পারবে না এবং গাউস এলিমিনেশন মেথড তুমি অ্যাপ্লাই করতে গাউস সরি গাউস সিওরেম মেথড তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যাই হোক ভালো করে খেয়াল করো, আর কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।